বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহতের পর পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের দৃশ্যপট। পুরো অঞ্চল ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। হাসান নাসরুল্লাহর নিহতের ঘটনাকে মধ্যপ্রাচ্যের মরু ঘুরানোর মতো ঘটনা হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রসহ 12টি রাষ্ট্র 21 দিনের যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল সে অনুযায়ী সামরিক অভিযান বন্ধ করার কোনো লক্ষণ নেই ইসরায়েলের। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের হুমকি পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত আরও আক্রমণ চালাতে চায় ইসরায়েল। কিন্তু 2006 সালের যুদ্ধের পর 18 বছর সময় ব্যয় করে পরবর্তী যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া হিজবুল্লাহ খুব সহজে ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে এমন লক্ষণও দেখছেন না সমরবিদরা। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত লড়াই অব্যাহত থাকার মধ্যেই হিজবুল্লাহর দীর্ঘকালের নেতা হাসান নাসরুল্লাহর নিহত হওয়ার ঘটনা। হিজবুল্লাহ তো বটেই মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বাতানোর একটি বড় অগ্রগতি বলে মনে করছেন সমরবিদরা। তাদের মতে এই ঘটনা আরও বিস্তৃত ও বিপজ্জনক সংঘাতের দিকে চলে যাওয়ায় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছে ইরান। এ ধরনের হত্যাকাণ্ড মেনে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে তেহরান। এদিকে ইসরায়েলের টানা হামলার মুখে লেবাননের প্রায় 2 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে বসবাস করা 50,000 মানুষ পালিয়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছেন। তবে লেবানন জানিয়েছে ইসরায়েলি হামলার মুখে দেশটির অন্তত 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।